যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে, দল স্বীকার করবে না কাউকে, দল স্বীকার করবে না কাউকে, যে চোর সে চোর, মহানবী যেদিন চোর তাকে দল সহ্য করবে না, তাকে দল সহ্য করবে না যেই হোক, কিন্তু তার মানে এই নয় সবাই খারাপ হতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য কিছু করেনি এটা হতে পারে না। তাহলে এত বড় জায়গায় দিল্লি, যে দিল্লি আমাদের এত সমালোচক, আমাদের ঘরে ঘরে ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছে, তাদের স্বীকার করতে হচ্ছে প্রত্যেক দিন যে এই এই কালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এক নম্বর করতে পেরেছে, যে রাজ্যটাকে একদম ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেই রাজ্যটাকে তুলে এনে এই এই জায়গায় এক নম্বর করতে পেরেছে।